বিরতির পর স্বাগত। আজ 25শে বৈশাখ। 25শে বৈশাখের সকালে দেখা যাচ্ছে যে রাজধানী আগরতলার বিভিন্ন জায়গায় খটা করে জন্ম জয়ন্তী পালন করা হয়েছে। অর্থাৎ 25শে বৈশাখের সকালে একেবারে উৎসব মুখরিত রাজধানী আগরতলার রাজপথ অনাবিল আনন্দে মাতলেন সংস্কৃতি প্রেমী সাধারণ। উৎসবে আনন্দে সামিল 8 থেকে 80 পিছিয়ে নয় বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠন। আজ দেখা গেছে কল্যাণ সমিতির উদ্যোগেও রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়েছে এবং একাধিক সামাজিক কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে। প্রত্যেক বছরই রবীন্দ্র জয়ন্তী উদযাপন করে থাকে কল্যাণ সমিতি। এবারও বর্তমানস্থিত কল্যাণ সমিতি যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ঠাকুরের জন্ম জয়ন্তী উদযাপন করেছে। ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন এবং পথচারীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করেছেন। কি বলছেন তারা শোনাব। উনি নেই, প্রকৃতির সমস্ত রস আস্বাদন করেও সম্পূর্ণ করতে পারেননি জীবনে। শেষ জীবনে তিনি আক্ষেপ করে গেছেন যে আমার পরিপূর্ণ জীবন লাভ হলো না। কাজেই রবি ঠাকুরের বিশদ এই সাহিত্য সম্ভারের কথা আমরা আলোচনা করে শেষ করতে পারবো না। তবে আজকে একটা বিশেষ দিনের কথা উল্লেখ করা যাবে, সেটা হচ্ছে যে ত্রিপুরায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাসঙ্গিকতা অনস্বীকার্য। কারণ ত্রিপুরায় মহারাজা প্রথম কবিগুরুকে কবি হিসেবে স্বীকৃতি দেন, সেটা আমাদের কাছে একটা গর্বের দিন। এবং তিনি 7 বার এই ত্রিপুরা ভ্রমণ করেছেন, বিশেষ করে এই মালঞ্চ নিবাস যে নামটি আমরা জানি ওটাও কবিগুরুর দেওয়া। ত্রিপুরা রাজ পরিবারের সঙ্গে কবিগুরুর যে নৈকুত্য ছিল, এটা আমরা ত্রিপুরার ইতিহাস পড়লেই অবগত হই। কাজেই ত্রিপুরাবাসী হিসাবে কবিগুরু আমাদের কাছে শুধু শ্রদ্ধেয় নন, তিনি অসীম, তিনি ভগবানের ন্যায়। কাজেই তার আশীর্বাদ আমাদের। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে রাজ্যের রাজার যে সম্পর্ক, যে সুমধুর তাদের সম্পর্ক ছিল, সে সম্পর্কের কথাই তুলে ধরেছেন ক্লাবের সদস্য। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।